ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। চট্টগ্রামে প্রথম টেস্টের পর আজ ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সময় চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পর সাকিব আল হাসান টিম হোটেলে উঠেননি, বায়োবাবেল ভেঙে তিনি চলে যান বাসায়। তখনই বোঝা গেছে সাকিব হয়তো আর ঢাকায় দ্বিতীয় টেস্ট খেলবেন না। শেষ পর্যন্ত বিসিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠিয়ে নিশ্চিত করা হলো সাকিব দ্বিতীয় টেস্টে নেই। বামরুর ইঞ্জুরির কারণে কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে সেটাও নিশ্চিত নয়। যদিও বিসিবির মেডিকেল টিমই সাকিবের উরুর ইঞ্জুরির বিষয়টি পুরোভাবে দেখভাল করবে। বিসিবি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুব সতর্কতার সঙ্গে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ঢাকায় দ্বিতীয় টেস্টে দলে থাকতে পারবেন না সাকিব আল হাসান। এদিকে সাকিব আল হাসান বিস্তারিত কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 11 ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তবে কোয়ারেন্টাইন বিবেচনা করে হয়তো সাকিবের পরিবর্তে কাউকে স্কোয়াডে না আনতে পারে বিসিবি। তবে বাতাসে গুঞ্জন উঠেছে সাকিবের পরিবর্তে দেখা যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদকে।